স্যাট ফার্স্ট ভিডিওটির হাইলাইটের সংক্ষেপে একটু দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আমরা কোন কোন বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব এবং আজকের এই ভিডিওটি তোমাদের জন্য বি এত গুরুত্বপূর্ণ সো তোমরা যদি দ্বিতীয় প্রশ্নটি দেখো এখানে প্রশ্নটিতে বলা হচ্ছে যে সমস্ত দেশীয় রাজ্যগুলি ভারতে যোগ দিতে চায়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য দুটি রাজ্যের নাম লেখো এক্ষেত্রে উত্তরে আমরা পাবো কাশ্মীর এবং হায়দ্রাবাদ অর্থাৎ কাশ্মীর এবং হায়দ্রাবাদ এমন দুটি দেশীয় রাজ্য যেগুলি ভারতে যোগ দিতে চায়নি সো দ্বিতীয় প্রশ্নটা তোমাদের সামনে অবশ্য ক্লিয়ার হয়ে গেল এবং তৃতীয় প্রশ্নে আমরা আলোচনা করব কাশ্মীর সম্পর্কে কারণ প্রথম প্রশ্নেই আমরা কাশ্মীর সম্পর্কে অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটিতে উত্তরে কাশ্মীর পেয়েছি আর হায়দ্রাবাদ পেয়েছি সেই ক্ষেত্রে তিন নম্বরে কাশ্মীর সম্পর্কে আরও কিছু প্রশ্ন আলোচনা করব চার নম্বরে হায়দ্রাবাদ সম্পর্কে আরও কিছু প্রশ্ন আলোচনা করবো যেমন হায়দ্রাবাদের শাসকরা কী নামে পরিচিত ছিল এবং পাঁচ নম্বরে গেলে আমরা দেখতে পারবো সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অর্থাৎ ভারতের লৌহ মানব নামে পরিচিত যে ব্যক্তি সর্দার বল্লভভাই প্যাটেল সেখান থেকে অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্ন তো অলরেডি জেনে গেলে যে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের লৌহ মানব নামে পরিচিত একজন ব্যক্তি সো ছয় নম্বর প্রশ্নে গেলে আমরা সীমানা কমিশন পাবো সীমানা কমিশন কবে গঠিত হয় কে গঠন করেন প্রত্যেকটাই তোমরা দেখতে পারবে ভিডিওটিতে এবং সাত নম্বরে উদ্বাস্তু সম্পর্কে জানবো যেমন উদ্বাস্তু কাকে বলে এবং বিভিন্ন দেশ থেকে ভারতে আসার উদ্বস্তুরা কোথায় কোথায় আশ্রয় নিত প্রত্যেকটাই জানতে পারবে ভিডিওটি দেখলেই আট নম্বরে আমরা একটা শালকে টার্গেট করেছি শালটা হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ এই সালে ঘটে যাওয়া চারখানা হাইলাইট ঘটনা কিন্তু তোমরা ভিডিওটিতে পাবে এবং নয় নম্বর প্রশ্নে নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে অনেক প্রশ্ন জানবে এছাড়াও আরও প্রশ্ন রয়েছে জাস্ট এটুকুই দেখে নাও যে ভিডিওটির হাইলাইটটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ ইউটিউবে সার্চ করলে অষ্টম অধ্যায় থেকে বহু সাধারণ পাবে কিন্তু আমারটা একটু আলাদা ভিডিওটি দেখলে বুঝতে পারবে তো বোঝা গেল কোন কোন বিষয়গুলি আলোচনা করব তো চলে যাচ্ছি সরাসরি সাজেশনটিতে ইতিমধ্যে তোমরা হাইলাইট থেকে বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস টেন বা মাধ্যমিকের ইতিহাসের সিলেবাসের অন্তর্গত সর্বশেষ অধ্যায় জানা নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় ভাগ অর্থাৎ অষ্টম অধ্যায় সো আজকের এই ভিডিওটিতে আমরা এই অষ্টম অধ্যায়ের অন্তর্গত বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউর সঙ্গে এসে কিউ সাথে সম্পর্কে আলোচনা করবো যেটা তোমরা হাইলাইটে দেখে নিয়েছো সেই বিষয়টাও আলোচনা করা হবে তো চলে যাচ্ছি সরাসরি সাথে তার আগে তোমরা তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করবে সেখানে এর আগের অধ্যায়ের সাথে ভিডিওগুলি লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো সব প্রথম প্রশ্ন কবে স্বাধীন ভারত গঠিত হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ উত্তর ঔপনিবেশিক ভারত বলতে কি বোঝায় স্বাধীনতা লাভের পরবর্তীকালের ভারত ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় চোদ্দোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এবার যে স্বাধীনটা আলোচনা করা হবে সেটা হচ্ছে এই পেজটার উপর ভিত্তি করে অর্থাৎ তোমরা হাইলাইটে যে পেজটা লক্ষ্য করেছ এই পেজটা অর্থাৎ যে সমস্ত দেশীয় রাজ্যগুলি ভারতে কোন যোগ দিতে চায়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য দুটি রাজ্যের নাম উত্তরটা তোমরা এখানে পাবে কাশ্মীর এবং হায়দ্রাবাদ এবার আমরা কাশ্মীর সম্পর্কের প্রশ্ন আলোচনা করবো তারপর যথারীতি হায়দ্রাবাদে প্রবেশ করব সো কাশ্মীর থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর নামক দেশীয় রাজ্যের রাজা কে ছিলেন হরি সিং মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বোঝা গেল এবং এই অধ্যায়ের অন্তর্কতাটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারকার প্রশ্নটা হচ্ছে হরি সিংকে কেন্দ্র করে প্রশ্নটি হচ্ছে হরি সিং কবে ভুক্তি দলিলে স্বাক্ষর করেন অক্টোবর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবার আমরা যথারীতি চলে যাব হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে তাও কোন 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 প্রশ্নগুলো পড়তে হবে আমরা দেখতে পেলাম কি যে দেশীয় রাজ্যগুলির মধ্যে এমন একটি উল্লেখযোগ্য রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ সে কী করেছিল ভারতে কিন্তু মানে ভারত ভুক্তিতে অর্থাৎ ভারতে যোগ দিতে চায়নি তো এখান থেকে প্রশ্নগুলো হায়দ্রাবাদের শাসক কী নামে পরিচিত নিজাম হায়দ্রাবাদ কবে ভারতের সঙ্গে স্থিতাবস্থা চুক্তি করে নভেম্বর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত কবে সমগ্র হায়দ্রাবাদ দখল করে সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ হায়দ্রাবাদ দখলকালে ভারতের সামরিক জেনারেল কে ছিলেন জয়ন্তলাল রায় এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন যেখানে আমরা আর কী করেছি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে টার্গেট করেছি এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে অলরেডি একটা প্রশ্ন তোমরা জেনে গেছো ভারতের লৌহ মানব নামে কে পরিচিত হাইলাইটে দেখেছো প্রশ্নটি উত্তর হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল দ্বিতীয় প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে কার কৃতিত্ব ছিল সর্বাধিক এই মানুষটা যিনি লৌহ মানব নামে পরিচিত ভারতের সেটা হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল মোট কয়টি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন পাঁচশো বাষট্টিটি সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু কবে হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং সর্দার বল্লভভাই প্যাটেল থেকে একটা তথ্য তোমাদের মাথায় রাখতে হবে তথ্যটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন দেশীয় রাজ্য দপ্তর মন্ত্রী এটুকু কিন্তু মাথায় রাখতে হবে এবার সীমানা কমিশন থেকে যথারীতি আলোচনা করব। প্রথম প্রশ্ন ভারত বিভাজনের জন্য সীমানা কমিশন কবে গঠিত হয় জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যদি প্রশ্ন আসে সীমানা কমিশন কিসের জন্য গঠিত হয় ভারত বিভাচনের জন্য বোঝা গেল পরবর্তী প্রশ্ন সীমানা কমিশনের সভাপতি কে ছিলেন স্যার সিরিল ক্লিপ র্যাট ক্লিপ এবং একে কেন্দ্র করে আরও কিছু প্রশ্ন রয়েছে সভাপতিকে কেন্দ্র করে স্যার সিরিল র্যাটক্লিফ এর নেতৃত্বে কী কী সীমানা কমিশন গঠিত হয় বঙ্গ বিভাজন ও পাঞ্জাব বিভাজন কমিশন সীমানা কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয় ষোলোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এবার উদ্বাস্তু প্রথমে আমরা জানবো যে উদ্বাস্তু কী তাহলেই পরবর্তী প্রশ্নগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে বলছে দেশভাগের ফলে নিরাপত্তাজনিত কারণে বা ধর্মীয় সাংস্কৃতিক বা অন্য কারণে যখন নাগরিকরা মাতৃভূমি ত্যাগ করে এবং অন্য দেশে আশ্রয় নেয় তখন তারা উদ্বাস্তু নামে পরিচিত হয় পরবর্তী প্রশ্ন পঞ্চি পশ্চিম পাঞ্জাব থেকে আসা উদ্বাস্তুরা তাহলে বোঝা গেল উদ্বাস্তু কারা ঠিক আছে তো বলছে পশ্চিম পাঞ্জাব থেকে আসা উদ্বাস্তুরা মূলত ভারতের কোথায় কোথায় আশ্রয় নিত উত্তরটা হচ্ছে পূর্ব পাঞ্জাব দিল্লি আর হচ্ছে রাজস্থান ও উত্তরপ্রদেশ এবার প্রশ্ন পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুরা মূলত কোথায় আশ্রয় নিতেন কলকাতা চব্বিশ পরগনা ও নদীয়াতে তার তারপরের প্রশ্ন উদ্বাস্তু সমস্যার সমাধানের ক্ষেত্রে ভারত সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ চিহ্নিত করো সেটা হচ্ছে উদ্বাস্তু শিবির তৈরি ও সরাসরি খাদ্যদান ডোল কি এটা উদ্বাস্তু সংক্রান্ত একটি প্রশ্ন সেটা হচ্ছে উদ্বাস উদ্বাস্তুদের প্রতি সরকারি খাদ্যদানকেই বলা হচ্ছে ডোল এবার ভিডিওটি হাইলাইটে দেখেছ যে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দকে টার্গেট করে কিছু প্রশ্ন তো প্রশ্নগুলি হচ্ছে পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয় উত্তরটা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ চন্দননগর কবে ফরাসি নিয়ন্ত্রণ মুক্ত হয় সেটা হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ ফরাসি প্রভাবী দিন অঞ্চল মাহে কবে ভারতভুক্তি হয় উত্তরটা হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ এবার নেহরু আলিয়াকথ চুক্তি থেকে কিছু প্রশ্ন জানতে হবে যেমন নেহরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয় আট আটই এপ্রিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই চুক্তিকালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু সময়টা হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই চুক্তিকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন লিয়াকত আলি খা অর্থাৎ এখান থেকে দুজন ব্যক্তির নাম পাচ্ছি একজন ভারতের প্রধানমন্ত্রী আমাদের জওহরলাল নেহরু আর পাকিস্তানের অর্থাৎ আমাদের পাশের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খা তো এই দুজনের নাম অনুসারেই কিন্তু এই চুক্তিটার নাম দেওয়া হয় নেহরু লিয়াকত চুক্তি বোঝা গেল এবং একটা প্রশ্ন রয়েছে এই চুক্তির অপর নাম কি এটা জানতে হবে সেটা হচ্ছে দিল্লি চুক্তি পরবর্তী প্রশ্নগুলো একটি আত্মজীবনী নাম লেখো যেখান থেকে দেশভাগের কথা জানা যায় সেটা হচ্ছে ভারত স্বাধীন হলো এরকম একটা আত্মজীবনী যেখান থেকে আমরা ভারত যে স্বাধীন হলো সেটা আমরা জানতে পারি দেশ দেশভাগের কথা আমরা জানতে পারি ঠিক আছে এবং এই যে রচনাকার অর্থাৎ ভারত স্বাধীন হলো এই যে আত্মজীবনী এটার রচনাকার হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ এবং বাকি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমাদের আমাদের পড়তে হবে এই সর্বশেষ অধ্যায় থেকে পট্রী শ্রী শ্রীরামালুকে ছিলেন জনপ্রিয় তেলুগু একজন নেতা দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচয়িতাকে ঐতিহাসিক প্রফুল্ল চক্রবর্তী কমিউনিস্ট স্টেট অ্যান্ড জেন্ডার গ্রন্থটি কার সেটা হচ্ছে উর্বশী বুটালিয়া কে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের জন্য উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে দীর্ঘকালীন অনশন করেন পোট্রি শ্রীরামালু রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে জে রিপোর্ট কবে প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয় একই অক্টোবর উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে কবে বোম্বাই প্রদেশ বিভক্ত করে মহারাষ্ট্র ও বোম্বাই প্রদেশ তৈরি করা হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড কবে বাস্তবায়িত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এবার এক নজরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে যে সমস্ত প্রশ্ন যেমন দেখবে বইয়ে বা কোনো কোনো মানে সাথে সাথে দেখবে যে মানে কস্তম্ভ স্তম্ভ থাকে না ঠিক সেরকম একটা তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটাই উনিশশো সাতচল্লিশকে কেন্দ্র করে সো এক নম্বরে জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ সেটা কিন্তু উত্তর না উত্তর কিন্তু নিচে লেখা রয়েছে হ্যাঁ সো এক নম্বরে জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ তো এখানে কী হয় উত্তরটা লিখে নেবে সেটা হচ্ছে দেশীয় রাজ্য দপ্তরের প্রতিষ্ঠা অর্থাৎ বি তারপর জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এখানে উত্তরটা হচ্ছে এ ভারতের স্বাধীনতা আইন আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এখানে উত্তরটা হচ্ছে ডি অর্থাৎ ভারতের স্বাধীনতা লাভ আর অক্টোবর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এখানে উত্তরটা হচ্ছে সি অর্থাৎ পাক বাহিনীর কাশ্মীর আক্রমণ সো আজ থেকে আমরা মাধ্যমিক বা দশম শ্রেণীর ইতিহাসের সিলেবাসের অন্তর্গত প্রতিটি অধ্যায় থেকে এম সি এসে কিউ সদস্যগুলো কমপ্লিট করলাম সো ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে বলবে আমরা পরবর্তী ভিডিওয়ে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব আরও যদি কোনো সাজেশন লাগে বা কোনো বড়ো প্রশ্নের উত্তর লাগে কোনো বড়ো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে দেবে তাহলে ইতিহাস আজ থেকে আমরা কভার করলাম সো তোমাদেরকেও অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুর কাছে শেয়ার করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই